খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বি স্কোয়ার, মানে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইউ ক্যান কিপ দিস ওয়ান অ্যাজ দ্য ফর্মুলা, অর তুমি এখান থেকে চাইলে মানে এটাই অ্যাকচুয়ালি ফর্মুলা, বাট তুমি এখান থেকে আবার ভি ভি স্কোয়ারকে সাবমিট করো ক্রস মাল্টিপ্লাই, তো টু এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার ইউ স্কোয়ার কে পাশে নিয়ে আসো, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ঠিক আছে কিনা বলো। এই হচ্ছে আমাদের তাহলে পাঁচটা ইকুয়েশনস অফ মোশন। তোমাকে যদি বলা হয় উইচ ইকুয়েশনস অফ মোশন আর দ্য টু বেসিক ইকুয়েশনস অফ মোশন, এই উপরে দুইটা, এই দুটো হচ্ছে বেসিক, এইগুলো কিন্তু বেসিক না, কারণ এই দুটোর মধ্যে মানে এই দুটো বের করার পরে হ্যাঁ এখান থেকে বের করে ওইখানে সাবস্টিটিউট করে দেন বাকিগুলোকে বের করা হয়েছে, ঠিক আছে। So these are the two basic equations, কারণ এইগুলাই গ্রাফ থেকে আসছে ডিরেক্টলি, এর ভুল করা চলবে না। ওরা আবার জানে যে আমরা অনেক স্টাডি করি, ওরা আবার কাহিনি ঘুরে দেয়। যেমন কিরকম কাহিনি ঘুরে দেয়, vt মানে ভেলোসিটি টাইম, t v u 0। ওরা একবার বলেছিল এই ইকুয়েশনটা ডিরাইভ করে দেখো গ্রাফ থেকে, কোনো সাবস্টিটিউট করে না, s ইকুয়াল টু ut প্লাস হাফ ভি মাইনাস ইউ ইন্টু টি, বলে এটা আমরা ডিরাইভ করে দেখো। এরকম কোনো মানে ইকুয়েশন অফ ইমোশন আমরা করছি এখনো করি নাই, বাট এটাই হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ওইটাই। কারণ তুমি আমাকে বলো তো ভি মাইনাস ইউ মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি? এটি, এই যে এই ভি মাইনাস ইউ থেকে এটি বসাও, ব্যাস এটি স্কোয়ার হয়ে গেল। কিন্তু ওরা এখান থেকে বলেনি, বলেছে গ্রাফ থেকে। ট্র্যাপিজিয়ামে ভাগ করলাম।